সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক সকালের বার্তা টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা অবগত আছেন যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে দাপে দাপে সম্পন্ন হচ্ছে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নের নির্বাচনটা বিভিন্নভাবে চলছে আমরা নির্বাচনে প্রতিবেদন করতে করতে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে যাচ্ছি কথা বলছি সাধারণ ভোটারদের সাথে কথা বলছি যারা প্রার্থী তাদের সাথে সব কিছু নিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনটি কে কীভাবে দেখছে তাদের বক্তব্য নিয়ে আমরা তৈরি করছি নির্বাচনী প্রতিবেদন করতে করতে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের একটি নির্বাচনী এলাকায় আপনারা অবগত আছেন যে একত্রিশে জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দোপাকান্দিতে যে সিস্টেমে নির্বাচন হবে সেটা হলো ইভিএম পদ্ধতিতে ইভিএম পদ্ধতিতে নির্বাচনের সাধারণ জনগণের কি মতামত সব কিছু নিয়ে আজকে হাজির হয়ে দর্শক চলুন আমরা একটু সাধারণ ভোটারদের মন্তব্য নিব ই সিস্টেমে তারা কতটুকু অবগত আছে সেই বিষয় নিয়ে কথা বলবো সাধারণ ভোটারদের সাথে আমরা দেখতে চাই যে সুস্থ নির্বাচন যাতে হয় এবছরের ভোটারের সিস্টেমটা কি রকম জানেন না তা জানি না কিসের মধ্যে ভোট দিতে হবে এবছর জানেন তাও জানি না এই জেম নাকি জানেন না ইভিএম সিস্টেমে ভোট দিতে হবে এটা কি শুনছেন একটু একটু শুনতে আছি

কিন্তু কখনো বাস্তবে দেখেনি বাস্তবে দেখতে চাচ্ছে একত্রিশে জানুয়ারি আমরা একটু শুনবো ইভিএম সিস্টেমে সাধারণ ভোটাররা কতটুকু সচেতন চলুন আমরা একটু সাধারণ চা যারা বসা আছে তাদের কাছে একটু মন্তব্য নিব নির্বাচনী গরম হাওয়ার পাশাপাশি চায়ের গরম কতটুকু চলছে হ্যাঁ ভাই আপনি তো জি চায়ের ব্যবসা কেমন চলছে ভালো ভালো জি কি ব্যবসা ভাই আগের সাথে বেশি না কম বেশি চা কি নির্বাচনী চা খায় নাকি টাকা দেখা খায় নির্বাচনী চা নির্বাচনী চা এই যে 31 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে কেমন নির্বাচন দেখতে চাচ্ছেন আপনি ভালো নির্বাচন দেখতে চাচ্ছি ভালো ভোট হবে কিসে জানেন কি ইভিএম এ কি জিনিস এটা ওটা তো দেই নাই দেখেন নাই জি না তো কিভাবে ভোট দিবেন তাহলে

এই যে আব্দুল হাই লোক কিন্তু লোক সবচেয়ে ভালো এই ননের ভিতরে সে 100 বছরের ভিতরে কোন চেয়ারম্যান এতটুকু কাজ কেউ করে এক 100 বছরের ভিতরে না সে চেয়ারম্যান থাকার পর যে কাজ করছে এই ননের ভিতরে এতটুকু কাজ আমার বাবাও বলে গেছে যে এতটুকু কাজ আমাদের জীবনে পাই নাই সাধারণ ভোটারদের সাথে কথা বললাম কথা বললাম যারা ব্যবসায়ী তাদের সাথে কথা বললাম সাইস্টলার যারা সাব বিক্রি করে সবারই কিন্তু একটি কথা ইপিএম কি মেশিনটা কেমন দেখতে কেমন সবাই কিন্তু টেলিভিশনে দেখছে বাস্তবে দেখেনি বাস্তবে দেখতে চাচ্ছে আগামী একত্রিশে জানুয়ারি আমরা দেখতে চাচ্ছি ইভিএম পদ্ধতির মাধ্যমে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারবে যারা ভোটার তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে আগামী দিনে ভোট দিয়ে তারা সেই উন্নয়নের ক্ষমতার চাবিকাঠি যেন আবারও তাদের হাতে তুলে দিতে পারে এই জন্য আপনাদের ভোট কেন্দ্রে যেতে হবে একত্রিশে জানুয়ারি আমরা এই ইউনিয়নে যিনি স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করছেন জনাব আব্দুল হাই যার প্রতীক আনারস আমরা তার সাথে কথা বলবো নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কিভাবে তেমন নির্বাচনটা দেখতে যাচ্ছেন প্রিয় দর্শক চলুন আমরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বারবার যিনি নির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল হাই মিয়ার সাথে সাথে কথা বলে আসি

আনারস মার্কা প্রতীকে চেয়ারম্যানশিপের সকলের কাছে ভোট চাই আমি যদি নির্বাচিত হইতে পারি তাহলে অত্র ইউনিয়নের বিভিন্ন রকম উন্নয়নমূলক যেমন রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ ইত্যাদি আমি উন্নয়ন করব এবং যাতে জনসাধারণ শান্তিতে বসবাস করতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা করব এবং আমি নির্বাচিত হইতে পারলে রকম মদ নেশা অসামাজিক কোনো জিনিস আমার ইননে স্থান দিব না ইনশাল বিগত দিনে তিনবার আমি নির্বাচিত ছিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একবার ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম আমি চেয়ারম্যান থাইকা এলাকায় বিভিন্ন রকম রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা মসজিদ মকতব সমস্ত কিছুই আমি উন্নয়ন করছি এবং বাকি যে অসমাপ্ত যে কাজগুলা আছে আমাকে যদি সকলে মিলে দয়া করে আপনারা ভোট দেন তাহলে আগামী দিনে অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করব ইনশাল্লাহ এইটুকুনি যে আমাদের ভোটাররা সাধারণ সাধারণ ভোটাররা অত্যন্ত ভয় পায় কারণ আমার প্রতিপক্ষ ভুটিয়া গ্রামের সিরাজুল ইসলাম ওই গ্রামের মানুষ বেশ ম্যাক্সিমাম সন্ত্রাসী তাদের দেখে ভয় পায় যে তারা সুষ্ঠ সুন্দর পরিবেশে ভোট দিতে পারবো কি না এবং সেই ভোটগুলো সেই ভোটগুলা সঠিকভাবে গণনা করা হবে কি না তাই আমি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে যাতে সুন্দর সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা করতে সারা ইননে হয় না কিন্তু ওই ভুটিয়া এলাকার ভিতরে বিভিন্ন সমস্যা হয় কাজেই আমরা যাতে ওই এলাকায় কোনো প্রচার রান্না করতে না যায় বা আমার কোনো কর্মী বাহিনী না যায় বেত মিটিং করতে গেছিলাম সেইখানে আমাদের ইউনিয়নের এই যুবলীগের নেতৃত্বে আরিফ হোসেন আরিফ হোসেনের নেতৃত্বে আরও কয়েকজন সন্ত্রাসীর সাথে গিয়া আমার দুই কর্মীকে মাইট দূর করছি। আমি এইটা চেয়ার বাং করছে আমি এইটা থানায় প্রশাসনকে যথাযথভাবে লিখিতভাবে জানাইছি আপনি কি মনে করতেছেন যে নির্বাচনটা অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হবে আমি মনে করি যে অবাধ সুষ্ঠু নির্বাচন হইলে আমি বিপুল ভোটে চার ভাগের তিন ভাগ ভোট আমি পাবো ইনশাল্লাহ আপনার নতুন করে এই ইউনিয়নের জন্য কি ধরনের পরিকল্পনা নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন আমি নতুন কইরা একটা পরিকল্পনা করতেছি যে আমাদের দেশে ইদানিংকালে বিশেষ করে নেশা মতটার অত্যন্ত বাইরে গেছে কাজেই আমি যদি নির্বাচিত হইতে পারি কাজেই নির্বাচনের পরে এই সব দূর করে দিব কোনো প্রকার রকম কোনো নেশাটা নেশা নেশাখোর থাকতে পারবো না এক নাম্বার হলো ভুটিয়া দুই নাম্বার হলো সুজনবাড়ি তিন নাম্বার হলো সাজানপুর কাজেই আমি প্রশাসনের মাধ্যমে বিনয়ের সহিত অনুরোধ করব যাতে এই এই কেন্দ্রগুলা সুষ্ঠু সুন্দরভাবে মানুষ অবাধে ভোট দিয়ে আসতে পারে আমাদের জেলা প্রশাসক মহোদয় নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে তদারকি করে প্রিয় ইননবাসীর কাছে বিশেষভাবে অনুরোধ রাখব যে আপনারা সকালে সকালে প্রত্যেক কেন্দ্রে ভোট দিতে যাবেন এবং ভোট দিয়া আসবেন ভোট দিয়া যাতে আল্লাহ যদি বাছাই রাখে আমাকে নির্বাচিত নির্বাচিত হইতে পারি তাহলে এই ডাকে টাঙ্গাইল জেলার ভিতরে একটা আদর্শ ইউননে পরিণত করব ইনশাল্লাহ আমরা কথা বললাম এই ধোপাকান্দি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত হয়ে আসছেন যিনি তিনি হলেন মোহাম্মদ আব্দুল হাই তিনি আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন প্রতিকূলতার আনারস আমরা দেখতে চাচ্ছি একত্রিশে জানুয়ারি সাধারণ ভোটাররা এই আনারস প্রতীকে ভোট দিয়ে তাকে কি আবারও এই ধোপাকান্দি ইউনিয়নের উন্নয়নের চাবিকাটি কি তার হাতে তুলে দিচ্ছে নাকি অন্য কিছু সেজন্য কিন্তু আপনাকে আমাকে অপেক্ষা করতে হবে একত্রিশে জানুয়ারি রাত্রি দশটা অথবা রাত্রি বারোটা এর মধ্যেই আমরা দেখতে পারবো এই দোফাকান্দি ইউনিয়নের উন্নয়নের চাবিকাঠির জন্য কার হাতে তুলে দিচ্ছে এই আশা এবং এই ব্যক্ত রেখে আপাতত আমরা আজকের মতো এখানেই শেষ করছি আপনারা যে যেখানে আছেন যে যে অবস্থায় আছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম